যখন ঘুম ভাঙে দেরি করে, রাত্রে দেরি করে শোয়ার পর, আর ঘুমটা ভাঙছে যে বাইরে একটা গাড়ির রিভার্স সাউন্ডে, একটা গাড়ি ব্যাক করছে, তার সাউন্ড বাজছে, একটা ইরিটেটিং সাউন্ড, এরকম হচ্ছে কোনো আপনাদের সঙ্গে? অ্যালার্মও ঘুম ভাঙছে না, রাস্তার একটা গাড়ি ব্যাক করছে, তার রিভার্স পার্কিংয়ের যে সাউন্ডটা শুনতে পাচ্ছ, প্যাঁ 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 প্যাঁ। না, একদিক থেকে ভালো হয়েছে যে আমি উঠেছি এখন। কালকে তো আমি যে ব্লগটা আপলোড করেছিলাম আপনি দেখেইছেন হয়তো, 2:30 পৌনে 3 একটু ঘুম আসছে না, শুধু ভাবছি কী করা যেতে পারে, কী করা যেতে পারে। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ, দিস ইজ চন্দ্রজিৎ মুখার্জি, ইয়র হোস্ট। লেটস গেট স্টার্টেড। চশমা, ওহো বাবা, বেডটি দিয়ে গিয়েছে, এই বেডটি সকালবেলা একদম সকাল সকাল এরকম একটা ঠান্ডা অ্যাটমসফিয়ার ঘুম থেকে উঠে যখন বাবা বেডটি দিয়ে যায়, এর থেকে ভালো আর মনে হয় না কিছু হয়। কিন্তু আমি আমার কন্ট্রিবিউশনটা করি, আমার তার যেটা কাজ সেটা করে নিয়ে আগে ফটাফট করে, সেটা হচ্ছে যে যে বিছনাটা আছে ফটাফট করে গুছিয়ে ফেলি। আমাদের এত মানে আমার আমার আবার কি যে ছোটবেলায় একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে যোগা করতাম, যোগার জন্য নানা রকমের প্রাইজও পেয়েছিলাম স্কুলে, কিন্তু এখন না করে করে যা হয় আর কি, মানে এটা একটা হেক্টিক কাজ মনে হয়। এটা করছি যোগাটাকে এখনো অবধি যোগাটাকে এনজয় করার জন্য করছি না, বরঞ্চ এই জন্য করছি যে আমাকে নিজের জন্য কিছু করতে হবে, শারীরিক কম্পালশনস যেটাকে বলে হেলথ কম্পালশনসের জন্য করছি। এই যে কম্পালশন থেকে কবে যে পছন্দ করে করব, এই জার্নিটাকে যেদিনকে আমি ক্রস করতে পারবো আপনাদের সঙ্গে একসঙ্গে, সেদিনকে হবে অ্যাকচুয়ালি কাজ। আটটা থেকে 8:10 উঠে নর্মাল কোর্সের কাজকর্মগুলো করে বাবার দেওয়া বেডটি খেয়ে সামান্য একটু প্রাণায়াম করে আমি আমার নর্মাল কাজের মধ্যে পড়ছি, সেটা হচ্ছে আমার এই আইপ্যাডটা খুলে কিছু মোস্ট ইন্টারেস্টিং আজকের নিউজ দেখে নেওয়া। দেখা যাক কী আছে আজকে খবরে। শেষ নেই, কয়েকটা ইম্পর্টেন্ট আমি আপনাদের কথা বলতে চাই, যে যারা ইন্ডিয়ান এক্সপ্রেস ফলো করেন, ইন্ডিয়ান এক্সপ্রেস ফলো করতে গিয়ে কিন্তু দেখবেন যে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা জায়গা আছে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে ইন্ডিয়ান এক্সপ্রেস জায়গাটা হচ্ছে এক্সপ্লেন বলে একটা সেকশন আছে, এক্সপ্লেন বলে ওপরের দিকে যেমন ট্যাবসগুলো থাকে না, ইন্ডিয়া নিউজ হোম ওয়ার্ল্ড সিটিজ, ওখানে দেখবেন লাইফস্টাইল পরে টেকনোলজি ভিডিওস, ভিডিওসের পরে আছে এক্সপ্লেন, ওই সেকশনটা খুব ইম্পর্টেন্ট, মানে ওখানে সব ধরনের খবরগুলো ওখানে এক্সপ্লেন করা থাকে, একটু একদম অনেস্ট বলছি এক্সপ্লেন করা। ধরো ওটা একটা পড়ে নিন না, মানে ধরুন আপনি একটা কোনো জাজমেন্ট পড়ছেন, সেটা কোথা থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শেষ হচ্ছে, আজকে কারেন্ট সিচুয়েশন কি, কবে থেকে শুরু হতো, জেনেসিসটা তার হিস্ট্রি থেকে শুরু, পুরো জিনিসটা কিন্তু বলা থাকে, যে খুব ভালো জিনিস এক্সপ্লেন এটা।
ব্যাংক্রাপসি কোড, মানে যখন কোনো কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যায় বা কোনো ব্যাংক ব্যাংক্রাপ্ট হয়ে যায় তখন ওকে তো ওই বিজনেস থেকে বেরিয়ে আসতে হবে, তো সেটা একটা ব্যাপার হচ্ছে। তো সেটাকে নিয়ে বলছে যে সুপ্রিম কোর্ট রেজলিউশন দিয়েছে ইনসলভেন্সি হবে না, হবে না, দেরি করে ঘুমলে এটা হবেই। কিছু ইনস্টাগ্রাম চেক করে নিই, সব ইনস্টাগ্রাম ঠিক আছে কিনা, এনি ইনফরমেশন, নো ইনফরমেশন আজ সাচ, দ্যাটস ইট। এবার সামান্য হলো একটু ওয়েটস বাই স্টার্টেড। বন্ধুরা জিম তো হালকা হালকা করা শুরু করেছিলাম, কিন্তু দেখুন এই বারান্দা দিয়ে আমি আর হাঁটতে তো ঢুকছি, কোনো পুলিশ এখানে ঢুকলো, বাবা এত কোনো পুলিশ ঢুকলো এখানে, এখানে তিন চারটে সাদা ইউনিফর্ম পরে পুরো হাতে কোনো কাগজপত্র নিয়ে ঢুকলো। দিদি তুমি দেখেছো পুলিশগুলো ঢুকতে? মানে একই ধরতে এসছে হবে, তুমি কি কাণ্ড করে এসছো বলো? তুমি তো মুখোশ পরেছিলে, চিন্তা হচ্ছে না হয়তো তোমাকে খুঁজছে। আমাদের পাড়ায় পুলিশ ঢুকেছে, আর কোইন্সিডেন্টলি সেই সময়তেই আমাদের এই রান্নার লোক যিনি আমাদের সন্ধ্যাদি সে ঢুকেছে, বাবা প্যাঁক মারছে। তো তুমিও ঢুকলে পুলিশে তোমাকে খুঁজতে খুঁজতে ঢোকে নি তো? আমার তোমাকে খুঁজতে খুঁজতে ঢুকে নি তো সন্ধ্যাদি? সন্ধ্যাদি বলছে না আমাকে তো আমি সামনে দিয়ে ঢুকলাম, আর তখন তো মুখোশ পড়া ছিল, হয়তো চিনতে পারেনি। অবস্থা দেখছেন, অবস্থাটা দেখুন, অবশ্যই সিচুয়েশনটা বিশ্বাস নেই তাহলে সামনে দাঁড়াও, তুমি অনেকগুলো কিন্তু পুলিশ ঢুকে যা, তিন চারটে ঢুকে যা। হ্যাঁ আমি তিনটা দেখলাম। হাই গাইজ, অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে এক্সারসাইজ শেষ হয়ে গেছে, এক্সারসাইজ শেষ হওয়ার পরে প্রাণায়াম হয়ে গেছে, প্রাণায়াম হয়ে যাওয়ার পরে নর্মাল যে কোনো কাজকর্ম থাকে ডেলি কোর্স সেগুলো করে নেওয়া হয়ে গেছে, নোটস বানানো হয়ে গেছে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা আমি কালকে রাত্রিবেলা ব্লগটা বলেছিলাম, যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে আছে দেখে নেবেন, ওইখানে আমি কী বলেছিলাম যে আজকে আমরা স্টাডি রুমটাকে গোছাবো, স্টাডি রুমটাকে গোছাবো মানে স্টাডি টেবিলটাকে অ্যারেঞ্জ করবো, হাউ টু অর্গানাইজ এ স্টাডি টেবিল। তো প্রচুর বই আছে, প্রচুর জিনিস শেয়ার করবো, লেটস চেক দিস আউট। দিস ইজ মাই রুম, এখানে কিছু ফটো ফ্রেমস লাগানো আছে, এটা আমার রুম, স্টাডি রুম, এটা ওয়ার্ল্ড ম্যাপ, এটা পুরোটা এই পুরো ওয়ার্ল্ড ম্যাপটা উডেনের ওয়ার্ল্ড ম্যাপ, এই উডেন স্ট্রাকচার দিয়ে তৈরি, এটা খুব ফাইন কাজ, যেটা আমার দিদি আমাকে গিফট করেছিল। এটা এইসব বইপত্র, এটা একটা সুন্দর ল্যাম্প আমি জ্বালিয়ে দেখাবোখন আপনাদেরকে, এটা আমার ইউকুলেলে, এটা রিং লাইট, আর এটা একটা বিশাল বড় একটা হোয়াইট বোর্ড, এখানে যে আঁকাটা আছে সেই আঁকাটা আমার ভাগ্নে এঁকেছিল খুব শিগগিরই, মানে আমরা অ্যাকচুয়ালি একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু ঘুরতে যাওয়ার সময় যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো, ইজ এ ভেরি গুড পেইন্টার, একটা আর্টিস্ট, তো কিছু করার নেই, ও আগে থেকে ওয়েট রেডি হয়ে ওয়েট করছে, তো একটা মার্কার তুললো ফটাফট করে আঁকাটা এঁকে দিল। তো আমি অনেকদিন আগে আঁকাটা এঁকেছি কিন্তু আমি ডিলিট করিনি। এইটা সেই স্টাডি রুম,
এইসব টেবিল, এইসব বইপত্র পড়ে আছে। এই টেবিলটা আমি আমার টিউশন পড়িয়ে যা রোজগার হয়েছিল, তাই ইনিশিয়াল রোজগার দিয়ে রেখে, যা 15,000 রুপিজ এটা কস্ট হয়ে যায়। অ্যাবসলুটলি এটা পুরনো সেগুন কাঠের, এই আর সে আগেকার দিনের যে চেয়ারগুলো টেবিলগুলো হতো সেটার এক্সিকিউটিভ টেবিল, আর এটা সেই পুরনো কাঠের রকিং চেয়ার। এই সারাদিন, সারাটা দিন, মানে সেই সকালবেলা যাকে আমরা তো বলেছিলাম না, যে সকালবেলা আমরা বইপত্রগুলো গোছাচ্ছিলাম, টেবিলটা অর্গানাইজ করছিলাম, এই টেবিল অর্গানাইজ করার পরে মোটামুটি আপনার বাজলো 11:30 নাগাদ, 11:30 নাগাদ, 11:30 এই 11:30 নাগাদ আমার একটা স্টুডেন্ট এসে হাজির, আর আজকে আমার ক্লাসও নেওয়ার ছিল, এটা অ্যাবসলিউটলি আমার হাত থেকে বেরিয়ে গেছিলো। সে যখন এলো 11:30 11:30 নাগাদ, তখন তাকে নিয়ে পড়াতে বসলাম, এবার সেটা আমার চললো প্রায় 3:30 অবধি। 3:30 অবধি স্টুডেন্টসদের পড়িয়ে আমি দুপুরবেলা লাঞ্চ করলাম 3:30টার সময়। আর কপালটা দেখুন, আমার মোবাইলের যে রিচার্জ প্যাকটা সেটা শেষ হয়ে গেছে, আমি ফোনও করতে পারছি না, অথচ বাবা একটার পর একটা মেসেজ পাঠিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে যে আমি কিন্তু খেয়ে নিচ্ছি। কিন্তু তারপরে 3:30টার সময় এসে খেয়ে দে উঠে একদম ফ্ল্যাট হয়ে গেছিলাম কোনো সম্ভব। ফ্ল্যাট হয়ে যাওয়ার পরে সাডেনলি আমি আবার উঠে একটা ক্লাস নিলাম বিকেলবেলা। ক্লাস নেওয়ার পরে এই এখন 9:30টার সময় আমি একটু রিল্যাক্স করার জন্য শুলাম বাবা অনেকক্ষণ পরে। আর এই লাইটটা আমি কিনেছিলাম এই যখন এই পুরো বাড়িটা রেনোভেট হচ্ছিলো, এটা রেনোভেশনটা শুরু মানে হয়েছে ভেরি রিসেন্টলি, মানে 3-4 মাস হয়েছে পুরো বাড়িটা রেনোভেট করেছি। আমি একদিন একটা পুরো বাড়িটার একটা হোম ট্যুর আপনাদেরকে দেবো। এই যে এই এই ডিম লাইটটা আমার খুব পছন্দ, মানে এতে খুব রিল্যাক্সিং ফিল করি আমি। তো এবারে এই যে সিচুয়েশনটা হলো, এবারে এবার যে একটু রিল্যাক্স করছি, রেস্ট নিচ্ছি, কিন্তু একটা অন্যরকম এনার্জি রিলিজ হচ্ছে যে আজকে কাজগুলো সব শেষ হলো। কিন্তু কালকে আবার সেম রুটিন, সকালবেলা ওঠা, যোগা, জিম, কাজ চলবে। কিন্তু কালকে আমরা আর একটা নতুন জিনিস করবো, যেটা আজকে আমরা নতুন জিনিসটা কী করলাম, আজকে আমরা একটা নতুন জিনিস করলাম যে পুরো এটা বাইকের আওয়াজ, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড, এটা মাঝে মধ্যে হয়। তো যেটা আজকে করলাম সেটা হচ্ছে যে আমরা একটা স্পেসিফিকলি হাউ টু অর্গানাইজ এ স্টাডি টেবিল, এটা 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 চেষ্টা করছিলাম। কালকে আমরা একটা নেক্সট জিনিস করবো, যেটা আমি বলবো যে এখানে একটা খুব সুন্দর মাঠ আছে, ফুটবল গ্রাউন্ড, আর বেশ ভালো ফুটবল গ্রাউন্ডটা। তো কালকে আমরা ওইখানে গিয়ে চেষ্টা করব যে অন্ততপক্ষে 10টা পুশআপ, আর 10টা পুশআপই করবো, কিন্তু 10টা পুশআপের সেট করবো 5খানা, ঠিক আছে? ওই সেটটা করে ওই পুরো ট্যুরটা নিয়ে এখান থেকে যাবো বাইকে করে, ওখানে করবো, করে আবার ফেরত চলে আসবো। যদি এই প্ল্যানটা সাকসেসফুল না হয়, তাহলে যেটা করব সেটা হচ্ছে কালকে আমরা যাব একটা সিটি, আমাদের সামনে একটা মল আছে, সিটি সেন্টার মল, ওই সিটি সেন্টারে গিয়ে আমাদের একটা 300 টাকার ক্যাশব্যাকের অ্যাওয়ার্ড পাওয়া আছে, সেটা দেখতে যাব যে ওটা আদৌ আছে কি না। যদি থাকে তাহলে আমি ভাবছি একটা টুপি কিনে নেব ফর বাবা, অফকোর্স। চলো তাহলে এখন আমরা একটুখানি রিল্যাক্স করবো, রিল্যাক্স করার পরে পাক্কা 10টা 5 নাগাদ খেয়ে নেবো, খেয়ে নিয়ে ঘুম। আচ্ছা, বাই দ্য ওয়ে, ডিকোডে কিন্তু আজকের নতুন ব্লগ, নতুন ভিডিও আপডেট হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসের ওপরেই। তো যারা যারা স্টুডেন্ট আছো কাইন্ডলি ওটাকে কিন্তু দেখতে ভুলো না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে আসবো একটা নতুন স্টোরি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।